পবিত্র মক্কা শরীফ যে দেশের মধ্যে সেরকম একটি দেশের মধ্যে অসংখ্য হুজুর একত্রে হয়ে ওবন্ধু লাল গোলাপি গানের মধ্যে একত্রে সবাই নাচানাচি করছিল, যে বিষয়টি ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে সমালোচনার সৃষ্টি করেছে। আমরা অনেকেই গতকাল থেকে এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে পাচ্ছিলাম। অনেকের কাছে এটা ভালো লাগছিল এবং অনেকের কাছে এটা খুবই খারাপ লাগছিল। আপনি যদি একজন ধর্মপ্রবল মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই বিষয়টি আপনার কাছে খারাপ লাগবে। যে দেশের মধ্যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ছিলেন, যে পবিত্র দেশে আমাদের মক্কা শরীফটা রয়েছে, যে মক্কা শরীফে হজ করার জন্য হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ গিয়ে ভিড় জমায় প্রতি বছর, উমরা করার জন্য প্রতিনিয়ত মানুষ যাচ্ছে, এমন একটি দেশের মধ্যে থেকে যদি এইভাবে ও বন্ধু লাল গোলাপি গানের সাথে নাচানাচি করে তাহলে সেই বিষয়টি প্রত্যেকটা মুসলমানের কাছে অনেকটা লজ্জা। তার তো বেশি লজ্জাকর বিষয় হচ্ছে যখন মুসলমানরা আবার সেই সকল জিনিসগুলোকে সাপোর্ট করে অনলাইনের মধ্যে শেয়ার করছে মজা করে। ভাই, এটা কিভাবে আপনাদের কাছে মজার মনে হয়েছে সেটা আমার জানা নয়। যেহেতু বাংলা গানের মধ্যে নাচানাচি করতেছে, বাংলা গানের সাথে লিপসিং করতেছে, সেহেতু তারা বাঙালি, এটা অনেকে ভেবে নিয়েছিলেন এবং আপনাদের ভাবনাটাই সত্য। বাঙালি আছে যেখানে, বিপদ আছে সেইখানে। এতদিন যাবত আমাদের সবার ভালোবাসার একটি জায়গা, আমাদের সবার একটি স্বপ্নের জায়গা সৌদি, যেখানে আমরা যাব হজ করতে, আর সেই রকম একটি দেশের মধ্যে থেকে ভাই মসজিদের পাশে একটি বাসার মধ্যে গিয়ে লাল গোলাপি গানের মধ্যে কিভাবে নাচানাচি করছে তারা। আমাদের দেশে লাল পানি খেয়ে আপনি মাতাল হচ্ছেন, আর ওদের দেশের মধ্যে ওরা শারাপ খেয়ে তারপর মাতাল হচ্ছে। জিনিস এক হলেও নাম কিন্তু ভিন্ন। এখনকার অনলাইন এমন একটি জায়গা হয়ে গিয়েছে যেখানে কিন্তু এই ধরনের ভিডিওগুলো আসলে সবাই এটা নিয়ে হাসি ঠাট্টা করে, রং তামাশা করতে পারে, তবে এটা নিয়ে কে প্রতিবাদ করতে পারে না। যদি আপনারা এটা নিয়ে প্রতিবাদ করতেন তাহলে তারা এই ধরনের কাজগুলো করতো না। আপনারা যেভাবে তাদেরকে সমর্থন করছেন মনে হচ্ছে আপনি ওইখানে থাকলে আপনি একটু নাচ দিতে, নাচানাচি করছেন সেটা এখন তো আপনাদের ব্যক্তিগত বিষয়, তবে আপনারা ওইখানে কেন পাঞ্জাবি টুপি পরে তারপরে এরকম একটি গানের সাথে নাচানাচি করলে? বাড়ি গিয়ে যারা লাল পানি খেয়ে নাচানাচি করে তারা আর আপনারা এর মধ্যে পার্থক্যটা কোথায়? আজকে আপনারা যে কাজটা করেছেন এটা একেবারে একটি খারাপ কাজ করেছেন, একেবারে একটি অন্যায় কাজ করেছেন, যে কাজটি করার পর থেকে এখন পর্যন্ত মুসলমান কিন্তু লজ্জিত। আজকে বিধর্মীরা এটা নিয়ে হাসি ঠাট্টা রং তামাশা করে যাচ্ছে প্রতিনিয়ত, বলতেছে ওই দেখো নবীর উম্মতরা কিভাবে নাচানাচি করছে। আপনারা একটু কমেন্ট বক্সটা চেক করে দেখেন না, ওইখানে কি কমেন্ট করে তারা। আমার অনেক লজ্জা লাগে যখন মুসলমানরা এই ধরনের জিনিসগুলো থেকে হাসি ঠাট্টা করে। কিভাবে আপনাদের কাছে একটি হাসির জিনিস মনে হইলো ভাই? আজকে তো পারতেন এটা নিয়ে প্রতিবাদ করতে, আর আপনারা কিভাবে বাঙালি হয়ে একজন মুসলমান হয়ে এইভাবে নাচানাচি করলেন মাথার মধ্যে টুপি আর পাঞ্জাবি দিয়ে? নাচানাচি তো আপনারা করেনি, তবে পাঞ্জাবি আর টুপিটা কেন পড়লেন? এই দুইটা জিনিস যদি না পড়তেন, নবীর সুন্নত যদি আপনার গায়ের মধ্যে না থাকতো, নবীর লেবাস যদি আপনার গায়ের মধ্যে না থাকতো, তাহলে আপনি নাচানাচি করলে কেউ এটা নিয়ে কোনো ধরনের কথা বলতো না। আপত্তিটা তবে সেখানে যখন আপনি টুপি পাঞ্জাবি এবং মুখের মধ্যে বড় বড় দাড়ি রেখে তারপর এইভাবে নাচানাচি করছে। আজকে বাঙালি হয়ে লজ্জিত যে বাঙালির কারণে আজকে তাদের উপরে আঙুল দিতে পারতেছে মানুষ। আজকে অসংখ্য প্রবাসীর উপরে মানুষ আঙুল তুলতেছে, অসংখ্য মুসলমানের উপরে আঙুল তুলতেছে কিছু সংখ্যক মানুষের কারণে। আপনারা যে কাজটা করছেন ভাই এটা আসলে একেবারে ঠিক করেন। আপনারা একটু ভেবে চিন্তে দেখেন যে আপনারা যে কাজটা করছেন, যে ভিডিওটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একরকম তোলপাড় সৃষ্টি করেছে, এই ভিডিওটা করা কি উচিত হয়েছে কিনা। আপনার পরিবারের মানুষ পর্যন্ত এটাকে ধিক্কার জানাবে, আপনার পরিবারের মানুষ পর্যন্ত ছিছি দিবে, থুথু দিবে আপনাকে এই ভিডিওটার জন্য। প্রত্যেকটা আলেম মাওলানা আজকে লজ্জিত আপনাদের কারণে, কারণ তাদের বেশ আপনাদের বেশ তো দেখতে একই রকম। আপনাদের সবার কাছে একটি বিনীত রিকোয়েস্ট, এই ধরনের কাজ আর কখনো করেন না ভাই, এটা খুবই লজ্জার একটি বিষয়। আমরা মুসলমান, আমরা ইজ্জত নিয়ে বাঁচতে চাই, আমাদের ব্যক্তিত্ব ধরে রাখতে চাই, একজন মুসলমান কখনো এই ধরনের কাজ করতে পারে না।